ফ্রেন্ডস, আমি এলজির মাইক্রোওভেন এক্সপার্ট। এখন যেহেতু লকডাউন চলছে, আমাদের সমস্ত রকম ক্লাস বন্ধ, সেই জন্য আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি। তো আজ আমি আপনাদের জন্য একটা ভীষণ ভালো রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চাউ। এটা শুনতে হয়তো মনে হচ্ছে যে খুব স্বাভাবিক, কিন্তু এটা যেটা এটা মাইক্রোওভেনে কেন বানাচ্ছি, কারণটা হচ্ছে এটাই যে গ্যাসে আমরা যখন এটা তৈরি করি তখন অনেক তেল লাগে, কিন্তু আমরা একদম লেস অয়েলে কি করে বানাবো সেটা শেখাবার জন্যই আজকে আমরা এখানে এসেছি। চাউ তৈরির জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চাউমিন, জল, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল, চিলি সস আর টমেটো সস। তো এগুলো দিয়েই আমরা তৈরি করব হেলদি চাউ। প্রথমে আমরা এই বোলে জল নিয়ে কাঁচা চাউটা মাইক্রোওভেনের মধ্যে দিয়ে অনলি মাইক্রো মোডে 10 মিনিটের জন্য বসিয়ে দেব। চাউটা সেদ্ধ রেখে এরপরে চাউটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে সামান্য সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটা রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে এই বোলের মধ্যে গাজর, কাঁচা লঙ্কা, সামান্য অয়েল ব্রাশ করে নিতে হবে। করে এটা আবার মাইক্রো মোডে জাস্ট 2 মিনিটের জন্য বসিয়ে দিলে এটা ফ্রাইতে রেডি। 2 মিনিটের মধ্যে 1.5 মিনিট মতো হয়ে যাওয়ার পরে এটা বার করে এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। দেওয়ার 1 মিনিটের জন্য এটা আবার মাইক্রো মোডে বসিয়ে দিলাম। চিপি মতো ভিনিগার অ্যাড করলাম। করে এটা আমার এটা ফ্রাই হওয়ার জন্য কড়াইতে যেরকম আমরা নাড়তে হয়, দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ ধরে, দাঁড়িয়ে নাড়তে হয়, না হলে চাউটা নিচের দিকে লেগে যায়, তো বা তেল বেশি দিতে হয়, এটাতে কিচ্ছু করতে হবে না, কোনো মনিটরিং এর দরকার নেই। জাস্ট এভাবে মিক্স করে আমরা মাইক্রো মোডে গিয়ে পাঁচ মিনিট টাইম দিয়ে দিলেই আমাদের চাউ রেডি।
চাও রেডি। তাহলে আমাদের টোটাল টাইম লাগলো চাউমিনটা বানাতে, প্রথমে সেদ্ধ করতে টাইম লাগলো 10 মিনিট, দেন সবজি ফ্রাই করতে টাইম লাগলো 5 মিনিট, আর টোটাল চাউটাকে অয়েলে দিয়ে হালকা অয়েল ব্রাশ করে ফ্রাই করতে টাইম লাগলো 5 মিনিট। তাহলে 20 মিনিটের মধ্যে আমাদের চাউ পুরো রেডি।